গত অক্টোবর বারু চৌদ তারিখ পর্যন্ত তিনি দিন ধরে ছত্তিশগড় রাজ্যর রায়পুরঠারে সিবিএসই পক্ষ আয়োজিত জোনাল লেভেল স্কেটিং চম্পিয়নশিপ অনুষ্ঠিত হয়েছিল। এতে ব্রহ্মপুর সহরর বহু ছাত্রছাত্রী অংশগ্রহণ করে কমাপল্লী স্থিত সিল্কি রোলর স্কেটিং একাডেমির ছজন স্কেটর অংশগ্রহণ করে। এই প্রতিযোগিতার চারিজন স্কেটর উত্তম প্রদর্শন করে সফলতা পাই বেড়ে তিনোটি স্বর্ণ ও তিনোটি কাংস্য পদক হাসল করে। তেণু এই স্কেটর মানুষ উৎসাহিত করা উদ্দেশ্যে একাডেমি তরফর গুরুবার সন্ধ্যায় সম্বর্ধনা উৎসব অনুষ্ঠিত হয়েছিল। এতে অতিথি রূপে অর্জুন পুরস্কার প্রাপ্ত ভারোত্তোলক কে রবিকুমার, গঞ্জাম জেলা রোলর স্কেটিং সংঘর সভাপতি অশোক সাহু, শিক্ষাবিদ তথা সংঘ উপসভাপতি ইটি রাও প্রমুখ যোগদে স্কেটর মানুষ সম্বর্ধিত করে। সূচনাযোগ্য একাডেমির চারিজন স্কেটর মানুষ মধ্যে আট বর্ষর কম বর্গরে ডিএভি পব্লিক স্কুলর দ্বিতীয় শ্রেণী ছাত্রী অন্বেষা বিষয় 300 মিটর ও 1000 মিটর রেসে প্রথম স্থান অধিকার করে দুইটি স্বর্ণ পদক হাসল করে। 10 বর্ষর কম বর্গরে ডিএভি পব্লিক স্কুলর ছাত্র আশুতোষ পাঢ়ী 1000 মিটর রেসে স্বর্ণ, 300 মিটর কাংস্য পদক, 12 বর্ষ বাড়ক বর্গরে কেসি পব্লিক স্কুলর পুনীত গৌড় কাংস্য পদক, সংকল্প সেকেন্ডারি স্কুলর অনুভব পণ্ডা কাংস্য পদক হাসল করে। অন্বেষা ও আশুতোষ প্রথম স্থান হাসল করে স্বর্ণ পদক হাসল করে। নভেম্বর 26-30 তারিখে কর্ণাটকর বেলগাঁঠারে অনুষ্ঠিত হওয়া থাকা জাতীয় স্কেটিং প্রতিযোগিতার অংশগ্রহণ করা মনোনীত হয়েছেন। এই উৎসবরে একাডেমির সমস্ত কর্মকর্তা সহযোগ করেছিলেন।